বিগিনারদের জন্য 8-95 mm কত পড়বে এটা 4500 টাকা পড়বে 50 mm হচ্ছে STM টা যেটা হচ্ছে অ্যাপারচার 1.8 এটা হচ্ছে অ্যাপারচার 1.8 এটা কত রাখবেন এটা পড়বে 7500 টাকা 55-250 IS2 এটা কত রাখবেন এটা পড়বে 7500 টাকা আচ্ছা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ISUSM লেন্স এটা কেমন প্রাইস পড়বে 28000 টাকা Guys, আমরা আছি বিক্রমপুর ক্যামেরা হাউজে আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে সামির রহমান ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই লেন্সের তো একদম মেলা লাগে দিয়েছেন জি কে আছে কি একদম কম দামে লেন্স দিবেন অবশ্যই 100% কম দামে লেন্স দেব আচ্ছা সর্বনিম্ন একদম যারা বিগিনার তাদের জন্য কি লেন্স আছে প্রথমে একদম কম দামের মধ্যে পাবেন 18-55 ক্যানন আচ্ছা 18-55 mm এটা হচ্ছে কিট লেন্স কিট লেন্স যারা হচ্ছে নতুন ক্যামেরা কিনছেন শেখার জন্য লেন্স খুঁজছেন বিগিনারদের জন্য 8-55 mm কত পড়বে এটা 4500 টাকা পড়বে 4500 টাকা পড়বে আচ্ছা এটার মধ্যে তো IS হয় IS2 হয় এটা হলো আপনার IS2 IS2 টা আচ্ছা ওকে এরপরে আমরা একটু 50 mm এর দিকে আসি ক্যাননের আপনার ইয়াংনো 50 mm হবে আচ্ছা ইয়াংনো এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের এটা কত রাখবেন এটা পড়বে একদম ফ্রেশ কন্ডিশন 5000 টাকা 5000 টাকা জি 5000 এটা হচ্ছে f1.8 1.8 আচ্ছা ওকে তারপর আপনি দেখো ক্যাননের 50 mm IS2 আচ্ছা ক্যাননের 50 mm IS2 এটা হচ্ছে f1.8 এটা কেমন প্রাইসে দিবেন এটা 5500 টাকা 5500 টাকা এগুলো কি ফাঙ্গাস কিছু হবে নাকি না ফাঙ্গাস হয় মানে একদম ফ্রেশ একদম ফ্রেশ হবে আপনি দেখতে পাচ্ছেন একদম ক্লিন একদম ফ্রেশ একদম ফ্রেশ এগুলো 100% খোলা হয় না একদম ক্লিন আছে আচ্ছা আচ্ছা ওকে এরপরে তারপর দেখো ক্যাননের আপনার 50 mm STM টা আচ্ছা 50 mm হচ্ছে STM টা যেটা হচ্ছে অ্যাপারচার 1.8 এটা হচ্ছে অ্যাপারচার 1.8 এটা কত রাখবেন এটা পড়বে 7500 টাকা 7500 টাকা ওকে আচ্ছা এরপর হচ্ছে 50 mm এর মধ্যে আর কি আছে 1.4 আছে এখন আমাদের কাছে 1.4 এখন নিকনের আছে আপনার 50 mm 1.8G আচ্ছা 1.8G নাইকনের এটা কত পড়বে এটা পড়বে 12000 টাকা 12000 টাকা আচ্ছা ওকে আমাদের কাছে 50 mm এর একটা 50 mm 1.8G আছে এটা পড়বে আপনার 10500 টাকা 10500 টাকা 1.8G জি কি কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা কম বেশি হয় জি জি আচ্ছা ওকে এরপর আর কি কি আছে তারপর আপনি দেখো আপনার ক্যানন 10-18 আচ্ছা 10-18 যারা ব্লগিং ভিডিও তৈরি করেন বা ওয়াইড দরকার হয় তাদের জন্য 10-18 আমি নিজেও কিন্তু 10-18 লেন্স ইউজ করি এটা কত রাখবেন এটা পড়বে আপনার 10500 টাকা 10500 টাকা 10-18 আপনার কোনো ফাঙ্গাস টাঙ্গাস কিছু না একদম ফ্রেশ কন্ডিশন ওকে তারপর দেখো আপনার জুম লেন্স ক্যাননের জুম লেন্স 55-250 IS2 আচ্ছা 55-250 IS2 এটা কত রাখবেন এটা পড়বে 7500 টাকা 7500 টাকা এটা হচ্ছে আপনার হচ্ছে জুম লেন্স ক্যাননের ওকে এরপরে তারপর দেখো আবার একটা জুম লেন্স 55-250 IS STM IS STM এটা হচ্ছে 55-250 একদম মোটর সাইলেন্ট মোটর যেটা বলে STM এটা কত রাখবেন 12500 টাকা 12500 টাকা ওকে তারপরে দেখাবো আপনাদের তোকিনা 1116 আচ্ছা তোকিনা 1116 এটা তো ওয়াইড লেন্স এটা নিকন মাউন্ট ফর নিকন এটা কত রাখবেন এটা পড়বে আপনার 15000 টাকা 15000 টাকা ওকে তারপরে দেখতে পাচ্ছেন একটা দেখো 18-105 নিকন আচ্ছা 18-105 নাইকনের বিয়ার লেন্স এটা কত রাখবেন এটা পড়বে আপনার 12000 টাকা 12000 টাকা একদম ফ্রেশ ফুল আপনার এর সাথে একদম ফুট আছে আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে এগুলো কোনো খোলা হয়নি একদম একদম ফ্রেশ লেন্স আচ্ছা এরপরে তারপর দেখো 55-200 আচ্ছা 55-200 এটা হচ্ছে নাইকনের আচ্ছা এটা কত রাখবেন এটা পড়বে আপনার 7500 টাকা 7500 টাকা ওকে তারপর দেখো আপনার সোনির 50 mm আচ্ছা সোনির হচ্ছে 50 mm লেন্স এটা ক্রপ লেন্স এটা আপনার 64 বা 6000 এটা ইউজ করতে পারবেন আচ্ছা এটা প্রাইস কেমন পড়বে এটা পড়বে আপনার 15000 টাকা 15000 টাকা জি আচ্ছা ওকে তারপর আপনার শুরু করব 1740 1740 f4 আচ্ছা
1740 হচ্ছে f4 আমাদের কাছে বিভিন্ন রেডের আছে 27000 আছে 28000 আছে মানে যেহেতু ইউজড লেন্স এগুলোর হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ড করে 1500 টাকা কম বেশি হবে হ্যাঁ আপনি সরাসরি আসলে এগুলা দেখে নিতে পারবেন আচ্ছা এটা কত রাখবেন 28000 টাকা 28000 টাকা আচ্ছা এর একটা আছে এটা আপনার 30000 টাকা এটা 30000 টাকা আচ্ছা একটা আছে 32000 টাকা 32000 টাকা এগুলো সবই 1740 1740 আচ্ছা f4 f4 তারপর দেখতে পারেন ক্যানন 2470 f4 2470 f4 আচ্ছা এটা কি ইমেজ স্টেবিলাইজার সহ জি জি আচ্ছা ওকে আল্ট্রাসোনিক মোটর এরপর আপনার 25500 আপনার কাছে দুইটা আছে 25500 দুইটা থেকে যে কোনো একটা দেখে নিতে পারবেন বা এটা কত 25500 টাকা 25500 টাকা 2470 mm 2470 আচ্ছা ওকে তারপর দেখো আপনার 24105 f4 24105 এটা হচ্ছে f4 হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আইএস ইউএসএম লেন্স এটা কেমন প্রাইস পড়বে 28000 টাকা 28000 টাকা ওকে এগুলো আমাদের অনেক আছে যে একটা আছে 28000 টাকা তারপর আরেকটা আছে আপনার 30000 টাকা মানে বিভিন্ন রেটের আছে কন্ডিশন উপর এটা আপনারা দেখে নিতে পারবেন 24105 আর এগুলোতে 100% কোনো ফাঙ্গাস টাঙ্গাস হবে না একদম ক্লিন হবে একদম ক্লিন হবে ওকে তারপর দেখো অনেকগুলো লেন্স দেখলাম আমরা ওকে তারপর দেখো আমরা 24105 IS2 24105 IS2 এটা IS2 আচ্ছা ওকে আপনারা কিন্তু 24 থেকে 105 পর্যন্ত এটা ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশন কত রাখবেন এটা এটা দুই পিস আছে একদম কন্ডিশন একদম ফ্রেশ 50000 টাকা 50000 টাকা হ্যাঁ এটা এটা 24105 আর আরো দুইটা আছে আচ্ছা এই যে দুইটা পরে আপনার 45000 টাকা 45000 টাকা করে হ্যাঁ আচ্ছা ওকে সো দেখতে পাচ্ছেন খুব চমৎকার ওকে তারপর দেখাবে আপনার ক্যানন 1635 আচ্ছা ওকে আপনারা কিন্তু এটাদের মধ্যে কিন্তু হোয়াইট পাবেন অনেক অনেক হোয়াইট পাবেন একদম দেখুন ফুড ফরওয়ার্ড একদম কোনো ফাঙ্গাস টাঙ্গাস কিছু নাই এগুলো একদম ক্লিন একদম ক্লিন এটা কত রাখবেন এটা আইএস আপনার অ্যাপ 4 1.4 ইউসএম এটা পড়বে আপনার 35000 টাকা 35000 টাকা জি আচ্ছা ওকে এর পাশাপাশি আর কি কি লেন্স আছে তারপর এই পাশাপাশি দেখতে পাচ্ছেন ক্যাননের আই এখানে কিন্তু অনেক বড় বড় কিছু লেন্স দেখতে পাচ্ছি আচ্ছা এই লেন্সগুলো সম্পর্কে যদি একটু বলতেন আপনার এখানে আপনার ক্যাননের 7200 IS2 আছে এখানে আচ্ছা আমরা একটু দেখি এটা হচ্ছে 7200 IS2 IS2 এটা কত রাখবেন এটা আপনার পরে 25000 টাকা এর সাথে বক্স আছে হুড আছে সাথে ফিল্টারও পাবেন আচ্ছা ওকে তারপর দেখাবো আপনার ক্যানন 7200 IS3 আচ্ছা IS3 অ্যাপারচার 2.8 এগুলো ইউসএম এগুলো একদম ফ্রেশ কন্ডিশনের সাথে বক্স আছে হুড আছে ফিল্টার আছে এটা পড়বে 1,10,000 টাকা 1,10,000 টাকা জি ওকে আচ্ছা এইখানে একটা দেখতে পাচ্ছি খুব চমৎকার স্টিকার লাগানো হ্যাঁ এটা হলো আপনার ফিগমা এটা আপনার 70200 আচ্ছা ফিগমা 70200 এটা আপনার ক্যানন মাউন্ট এটা পড়বে আপনার 30000 টাকা 30000 টাকা জি আচ্ছা ওকে তো এখানে তো আরো অনেক লেন্স আছে আপনাদের কাছে জি ট্যামরোনের লেন্স দেখতে পাচ্ছি এখানে একটা এটা আপনার G2 আচ্ছা G2 এটা নিকন মাউন্ট এটা ট্যামরো 70200 G2 আচ্ছা ফর নিকন জি এটা কত রাখবেন এটা পড়বে আপনার 45000 টাকা 45000 টাকা জি আচ্ছা ওকে তারপর আপনার 70200 নন আইএস হবে 2.8 আচ্ছা আইএস ছাড়া হ্যাঁ আইএস ছাড়া এটা 45000 টাকা পড়বে 45000 টাকা আর এই লেন্স আমাদের কাছে একটা দুইটা না চার পাঁচটা আছে আপনারা এগুলো দেখে নিতে পারবেন অনেক মানে এই মুহূর্তে আপনাদের লেন্সের অনেক স্টক আছে অনেক স্টক আপনি দেখে নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা ওকে আইএস 2 আছে আমাদের কাছে চারটা একটা আছে 60000 টাকা একটা আছে 80000 টাকা এগুলো দেখানো যায় না এতগুলো আপনারা এসে সরাসরি দেখে নিতে পারবেন আচ্ছা লেন্স কি কুরিয়ারে নেওয়ার সুযোগ সুবিধা আছে হ্যাঁ কুরিয়ার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে ছবি পাঠালাম আপনি কুরিয়ারে নিতে পারবেন 500 টাকা বা 1000 টাকা আপনারা তো ইউজড ক্যামেরাও সেল করেন নাকি ইউজ ক্যামেরা কি আপনার 5D Mark 3 5D Mark 4 CGD তারপরে ভিডিও ক্যামেরা হ্যান্ডি ক্যাম সব আমাদের কাছে স্টক আছে আচ্ছা হ্যান্ডি ক্যাম একটা দেখান তো এটা এটা প্যানাসোনিক হ্যান্ডি ক্যামেরা আচ্ছা এটা কি 4K রেকর্ড করা যায় না এটা ফুল কেন ফুল এইচডি ফুল এইচডি আচ্ছা কত রাখবেন এটা এটা 45000 টাকা 45000 টাকা আর ওই যে সনির 4K সোনির 4K এটা এটাও পড়বে 45000 টাকা 45000 টাকা এটা কিন্তু সোনির হ্যান্ডি ক্যাম একদম ফ্রেশ কন্ডিশন ভাই এবং জাইসেল লেন্স আছে আর এটা কিন্তু 4K রেকর্ড করা যাবে জি আচ্ছা ওয়াইফাই আছে কত 45000 45000 টাকা আচ্ছা ওকে তো DSLR সেল করেন DSLR আমাদের কাছে ক্যানন এর যে 6D আছে 37000 টাকা বডি একদম ফ্রেশ কন্ডিশন 37000 60 আচ্ছা এটা কি 60 মার্ক 2 না শুধু 3D আচ্ছা আর এটা এটা পরে আপনার কেন 5D Mark 3 5D Mark 3 এটা কত রাখবেন 55000 টাকা বডি শুধু আচ্ছা 55000 টাকা আর বডির সাথে চার্জার বেটের বেল এগুলো পাবেন আচ্ছা আর এর সাথে বক্স পাবেন আর লেন্সগুলোর সাথে আপনারা ওয়ারেন্টি কেমন দিবেন এগুলো আপনার 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সমস্যা হলে আপনি লেন্স চেঞ্জ করে নিতে পারবেন 10 দিনের মধ্যে আর ট্যাগা ব্যাক চালে ব্যাক নিতে পারবেন আর
5 বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আর কুরিয়ারে নেওয়ার সিস্টেমটা কি ভাই কুরিয়ারে নেওয়ার সিস্টেম হলো আপনি যদি 1000 টাকা বা 500 টাকা যদি আপনাদের বিকাশের নম্বরে দেন আপনারা আমরা কুরিয়ার ওটা পাঠিয়ে দেব আপনার ঠিকানা অনুযায়ী আচ্ছা আপনাদের দোকানে যারা আসবে এসে দেখে শুনে এই ইউজড লেন্স গুলো নেবেন সেক্ষেত্রে লোকেশনটা একটু বলে দিবেন লোকেশন আপনাদের ঢাকা বাইতুল মুকাররম লোকেশনটা আর 6 নম্বর বা 1 নম্বর গেট দিয়ে ঢুকলে 47 নম্বর দোকান বিক্রমপুর ক্যামেরা হাউস ধন্যবাদ সামি ভাইয়া আর যারা লেন্সগুলো নেবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে ভিডিওতে লাইক দিয়ে জানাতে পারেন আর আপনার মতামত জানাতে অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে আমন্ত্রণ রইল বিক্রমপুর ক্যামেরা হাউসে সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম